এই নিউজ চ্যানেল যোগেদি একটা নিউজ প্রচার হয়েছে, এই ব্রিজটো লৈ যেটো জায়গার পৰা নিউজটো প্রচার করেছে সেই জায়গাতে মই উপস্থিত আছো। ইপিপিএল দল তথা এজন সচেতন ব্যক্তি হিসাবে আসলতে মই যে দেখিছো দুই এজন সংবাদকর্মী আসলতে মস্তিষ্কর বিকৃত ঘটিছে। তার কারণ নিউজ এটা করার আগতে আসলতে রহস্যটো কি, ডাটাবেস কথাখিনি কলে ভাল লাগিব। আসলতে এই ব্রিজটোর কাহিনীটো কি হয়ে আছে, তেখেতসকলে নিউজত বজাইছে এটা কথা কৈছে যে 70% কাম হয়েছে। মই ফিল আহি ভিজিট করে দেখিলো ইয়াত 70% কাম হওয়া নাই, আর সরকারি তথ্যমতে 70% কাম হওয়া বলে দেখাও নাই। আসলতে এই কামটো যেটো প্রশ্ন উত্থাপন করেছে যে পরিবর্তন সরকার আহি প্রমোদ বড়ো ডাঙরিয়ায় এই কামটো হ্যাং করে রাখিছে, কাম করিব দিয়া নাই, আসলতে সম্পূর্ণ ভুয়া কথা। যদি আপনালোকে কমপ্লিট ফাইলটো বিচারে মই ফাইলটো দিব পাৰিম। যিটো নিউজ চ্যানেলে এই সংবাদটো প্রচার করেছে তেখেতসকলক আজি আপনালোকৰ জৰিয়তে মই চ্যালেঞ্জ করেছো, যদি তেখেতসকলৰ দম আছে, তেখেতসকলৰ হত সাহস আছে, মোর ইন্টারভিউ লৈ দেখাক, যদি দম আছে মই চ্যালেঞ্জ করেছো। তার লগতে এই ব্রিজটোর রহস্যটো মই কব বিচাৰিছো। আপনালোকে যদি গোটেই ফাইলটো বিচাৰে পাই যাব, মই কপি লগত আনিছো, গাড়িটো আছে। এই যিটো ব্রিজের কাম 5,59,00,000 টাকা ব্যয় সাপেক্ষে অসম সরকারের যেটু আসাম ফিপ ফাইন্যান্স কমিশনে ধার্য করেছিলে 2017-18 এটো ফাইন্যান্সিয়াল ইয়ারর যেটু স্কিম সিরিয়াল নাম্বার 49 আপনার 2018-29 অক্টোবরত এই কামটো মুকলাই দিছে অসম সরকারে তথা সেই সময়ের বিটিসি প্রশাসনের মুরব্বী হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায়। বিপিএফ দলের কার্যকাল আর বিপিএফ দলের মুরব্বী বিটিসি গভর্নমেন্টের হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় তেখেতর ভালপোয়া ঠিকাদার মেনন মুসাহারী ডাঙরিয়াক এই কামটো অর্পণ করেছিল, আর কামটো দিছে 29 অক্টোবর 2018। তাত অফিসিয়াল অর্ডার মতে 1 বছর সময়সীমা বান্ধি দিছে। 2019-12 ডিসেম্বর তারিখে কমপ্লিশন সার্টিফিকেট অর্থাৎ এই কামটো সম্পূর্ণ করিব লাগে। এটো অসম সরকার আর তৃতীয়ার বিটিসি প্রশাসন মহিলারী ডাঙরিয়ায় সময়সীমা নির্ধারণ করে সময় বান্ধি দিছে। তেনে ক্ষেত্রত 2019 চনের যদি ডিসেম্বর মাহত কামটো সম্পূর্ণ করিব লাগে, তেতিয়াহলে আজির তারিখ লৈকে কামটো আদরুয়া হয়ে থাকার রহস্যটো কি? তেতিয়া তো ইপিপিএল গভর্নমেন্ট নাছিল, তেতিয়া তো প্রমোদ বড়ো ডাঙরিয়া দায়িত্ব। গতি মই বিচাৰিছো কিছু সংবাদকর্মী আর কিছু পলিটিক্যাল লিডারের কথাই কক, দুই এজন দল সংগঠনের লিডারেই কক, তেখেতসকলক আসলতে দেখিছো যে প্রমোদ বড়ো ডাঙরিয়াক টোপনি পৰা উঠি গালি এটা নিদিলে মিৰ্কি বেমার হয়ে মরি যাব, এনেকুৱা অনুভব মোৰ হয়। গতিকে তেখেতসকলক মই প্ৰত্যাহ্বান নহয় চ্যালেঞ্জ কৰিছো, যিটো সংবাদ মাধ্যমৰ জৰিয়তে নিউজটো প্ৰচাৰ হৈছে তেখেতসকলক লগত লৈ মোৰ ইণ্টাৰভিউ ল'ব আহক, আধা ঘণ্টা সময় লৈ, 1 ঘণ্টা সময় লৈ মই সময় দিম, কিন্তু কথা ক'ব নোৱাৰিব, মোৰ তাত ফাইল আছে, অফিচিয়েল ডকুমেণ্টছ আছে, কোনটো সময়ত এই কামটো অনুমোদন জনাইছে, কোনটো সময়ত ক্লোজ কৰিব দিছে, কিমান সময় বান্ধি দিছে, কমপ্লিট ডাটা মোৰ হাতত আছে। এই কপিটো আপোনালোকে দেখিলে গম পাব, ইয়াত কমপ্লিট ডেট আছে, ডেট মেনশ্যন আছে, কোন সরকার কেতিয়া কি কৰিছে। গতিকে যদি 2019 চনের ডিসেম্বর মাহর 12 তারিখে কামটো কমপ্লিট কৰিব লাগে, আজি হল ইপিপিএল গভর্নমেন্ট প্রমোদ বড়ো ডাঙরিয়ায় শপথ গ্রহণ করিলে 2021 চনের আগস্ট মাহত বা ডিসেম্বর মাহত প্রথম এসেম্বলি বহিলে বিটিসি। গতিকে তেনে ক্ষেত্রত প্রমোদ বড়ো ডাঙরিয়াক মানে দোষারোপ করাটো অকল ভুলেই নহয়, আসলতে তেখেতসকলে এটো মই মোৰ ভাষা নাই আসলতে তেখেতসকলক কি কম। গতিকে নিউজ এটা প্রচার করার লগে লগে তার কি ডাটা আছে, তার কি আসলতে সত্যতা আছে জানি লওয়াটো ভাল। আর এই কামটো তেখেতসকলে কৈছে 70% হওয়া নাই,
গভর্নমেন্ট রিপোর্টে কইছে 50% হয়েছে। গতি কামটো হয়েছিল তেতিয়া ইউপিপিএল গভর্নমেন্ট নাই, প্রমোদ বড়ো ডাঙরিয়াক দোষারোপ করে জগরিয়া করে কোনো বেনিফিটও নাই, কোনো লাভ নাই। প্রমোদ বড়ো ডাঙরিয়া বিটিসির স্পাইডারম্যান, প্রমোদ বড়ো ডাঙরিয়া ওয়ান অফ দ্য লিডার আর ইউপিপিএল দলের আদর্শবান নেতা, যেতায় ইউএন ব্রহ্ম উপেন্দ্রনাথ ব্রহ্মর আদর্শ চলা এজন ব্যক্তি। গতি তেওঁর দ্বারাই যিকেইদিন তেখেতে কার্যকালত থাকিব, দায়িত্বভার সম্ভালিব, তেখেতর ভুল রাইজে বিচারি নাপাব, তেখেতর সম্পূর্ণ কাম কাজ পৃথক। গতি মই অনুরোধ জানাইছো কারবাক জগরিয়া করার আগতে সত্যটো জানি লওয়াটো ভাল, আর যদি কোনোবাই ডকুমেন্টস বিচারে মোরপরা পাই যাব। গতি সেই সময় এক বছর সময়সীমা বান্ধি দিছিলে, কামটো কি কাম কারণত সম্পূর্ণ হওয়া নাই, সেই নেতা সকলে, সেই সংবাদ মাধ্যমের নেতা কর্মী সকলে যাই হাগ্রামা মহিলারী ডাঙরিয়াক প্রশ্ন করাটো ভাল হব। সব কামর একটা সিস্টেম থাকে, আপনার 2018 চনের 29 অক্টোবর তারিখে আপনার কামটো গভর্নমেন্টে দিলে, যিকোনো সরকারি কাম এটা আপনার সময়সীমা এটা বান্ধি দিয়া থাকে যে এই পিরিয়ডৰ পৰা এই পিরিয়ডৰ ভিতৰত কামটো আপুনি সম্পূর্ণ করব লাগিব। গতি 2019 চনের যেহেতু ডিসেম্বর মাহ 12 তারিখ বান্ধি দিছে হাগ্রামা মহিলারী ডাঙরিয়া আর তৃতীয়ার অসম সরকার, গতি সেই সময় তো আমার কোনো এমএলএও নাই, আমার কোনো সরকারও নাই, আমার পার্টি তৃতীয় নতুন সরকারও তাহাই নাই, সরকারও গাদীত বহাই নাই, গতি দোষারোপ করে লাভ নাই। 2019 চনের যেহেতু ডিসেম্বর মাহ লাস্ট টার্গেট বান্ধি দিছে ঠিকাদারক যে কামটো সম্পূর্ণ করব লাগে, গতি সরকার আহিল ইউপিপিএলর 2021 চনের 2 বছরের ব্যবধান, গতি এই 2 বছরের ব্যবধান প্রমোদ বড়ো ডাঙরিয়ার দায়িত্ব কেনেকে লব, 2,800 কোটি টাকা লাইবিলিটি হাগ্রামা মহিলারী ডাঙরিয়াই থই গল, তারে মোটামুটি 500 কোটি টাকায় 2 নম্বরী উলাইছে, অর্থাৎ ফিল্ডত কাম হওয়া নাই, কমপ্লিট বিলটো সাবমিট করেছে কমপ্লিট হওয়া বলে, ফিল্ডত কিন্তু জিরো। গতি মোর ধারণা এই কামটো হয়তো এই যে সংবাদ মাধ্যমে প্রচার করছে বা দুই এজন লিডারে কইছে 70% কাম হয়েছে, কি জানি 70% নয় 100% বিল জমা দিছে, তেনেকাও কিবা মেরপাক থাকিব পারে বা তেনেকাও কিবা কোনো ধরনের অফিসিয়াল প্রবলেম থাকিব পারে। মূল মোট কথাটো হয়েছে যে এই কামটো সম্পূর্ণ হওয়া যেটো টার্গেট, এই টার্গেটও 2 বছর পিছত প্রমোদ বড়ো ডাঙরিয়ে গাদি সম্ভালিছে, ব্রিটিশির শাসনবার তেখেতর দায়িত্বত আহিছে, গতি এই কামর কারণে তেখেতক জগরিয়া করাটো মহা অন্যায় হব। জুবিন গার্গর গীত সমূহের উপর আধারিত গানে কি আনে নামৰ এটা সুন্দর অনুষ্ঠান আপনার ওসরলে আহি আছে অতি শীঘ্রে। অহা 15 আগস্টর পর ধেমাজির পর প্রথম অডিশন আরম্ভ হব, আর সেই অডিশনের যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পী সকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান করব বিচাৰে তেওঁলোকে এই অডিশনের যোগেদি আগবাড়ি আহক। আর জুবিন গার্গর বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহ, আর আপনার যদি ভাল লগা গান থাকে জুবিন গার্গর আপনাদের গাই ভাল পায় তো অডিশনত যোগদান করুক। মূল ফলপান্তরিক শুভকামনা থাকিল এই সম্পূর্ণ অনুষ্ঠানটলে, ধন্যবাদ।